হ্যালো ফ্রেন্ডস, জাস্ট লাইফস্টাইলের একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। তো হঠাৎ করে বেরিয়েছিলাম একটু বরের একটা গেঞ্জি আর একটা প্যান্ট কিনতে, তো অনেক দিন পরেই বেরালাম। আগে বেশ মাঝে মধ্যে বেরানো হতো, সানডে করে তো বেরাতামই, কিন্তু এখন আর মেয়ের পড়াশোনার জন্য সত্যি কথা বলতে বেরানো হয় না, কারণ যেদিন বেরাবো সেদিন ওর পড়া লস, সেই জন্য বেরানো অনেক দিন পরেই বেরালাম। তো বেরিয়ে এসেছিলাম এখানে আজকে বরের জন্য একটা গেঞ্জি আর একটা প্যান্ট নেবো, কারণ ও নেক্সট সানডে যাবে তারকেশ্বর, তো সেই জন্যই আর কি। তো যতই এখানে আসি যে ওর জামা প্যান্ট কিনতে, কিন্তু বাচ্চাদের কালেকশান আমার এখানে এত ভালো লাগে যে এটা না দেখে আমি পারি না। তো চলে এসেছি, এটা ওপর ফ্লোর চলে এসেছি, এটা এখানে দেখো বাচ্চাদের কালেকশান এত সুন্দর, এত সুন্দর বাচ্চার জামাগুলো, বিশেষ করে মেয়েদের, মেয়েদের জামা তো মানে একদম জাস্ট আমার ওয়াও লাগে। আর এখানকার কোয়ালিটি বলো আর দাম বলো দুটোই আমার ভীষণই ঠিকঠাক লাগে, আর দুটোই ভীষণ ভালো লাগে, সরি। সো বাবা আর মেয়ে এখন ঘোরাঘুরি করছে, দেখাশোনা চলছে, কিন্তু মেয়ের প্ল্যান আছে যে বাবাকে একটা পটিয়ে পাঠিয়ে একটা কিছু নিতেই হবে। তো বলছে বাবা ওইদিকে চলো, ওইদিকে ওইদিকে বাবা ওইদিকে চলো, ওইদিকে গেলে পরে অনেক কিছু আছে। তো নিয়ে এসেছে বাবা আর মাকে নিজের জামা কাপড় কিনতে আর কিনতে আর দেখাতে, দেখো এইখানটায় ভীষণ সুন্দর সুন্দর জামা কাপড় আছে। তো এই টপটা আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু আমার ভালো লাগলে কী হবে, মেয়ে আমার পছন্দের খুব কমই জামা কাপড় পরে, বেশিরভাগ তোর বাবার পছন্দেই পরে। আমি যেগুলো অনলাইন কিনি সেইগুলোই হয়তো আমার পছন্দে পরে, বাদ বাকিগুলো যেগুলো কেনা হয় সেগুলো ম্যাক্সিমামটাই বাবার পছন্দের থাকে। তো ওনার ওটা পছন্দ হয়নি, আমি নিয়েছিলাম ইয়োলোটা, নিয়েছিলাম আর একটা গেঞ্জি নিয়েছিলাম। ওটা কমপ্লিট করে, ওখানে শপিং কমপ্লিট করে চলে এসেছি আমরা মাঠের ধারে। অন্যদিন একটু বাড়ি কিছু খেয়ে নিই যে রাত্রে গিয়ে আর রান্না করতে হবে না, কিন্তু সেদিন বলেছিলাম যে পরের দিন সোমবার আছে, তো আজকে বাড়িতে যা আছে চিকেন টিকেন সেগুলো কমপ্লিট করতে হবে, বাইরে খেলে হালকা করে খাবো, বিশেষ ভারী কিছু খাবার খাবো না। তো মাঠের ধারে এই চাউমিনের দোকানটাই আমি গিয়েছিলাম আমার এক বান্ধবীর সাথে, মানে এখানকার চাউমিনটা আমার বেশ ভালো লেগেছিল, তাই বললাম যে চলো ফার্স্ট টাইম, ও আমি আগে খেয়েছি কিন্তু ও কখনো খায়নি, তো বললাম চলো এই দোকানটা চাউমিনটা কিন্তু বেশ ভালোই বানায়। তো বললো চলো খেয়ে দেখা যাক কীরকম বানায়। তো ফাইনালি চলে এলাম, এই কাকুটা বেশ ভালোই বানায় চাউমিনটা। প্রথমে আমি বলেছিলাম এক্সট্রাও করো, ও বললো যে না, কাকু বললো যে চিকেন দিলে কিন্তু ব্যাপারটা আরও বেশি ভালো হবে, চলো তাহলে চিকেন চাউই বানাও, চিকেন চাউই খাওয়া যাক আর কি। দেখো এটা অনেকেই যারা মাঠের ধারে খাও বা যাও তারা অনেকেই চিনে থাকবে এই দোকানটা। আমার বেশ ভালো লাগে এই দোকানের চাউমিনটা, আমি অন্য কিছু আর খাইনি, অন্য কিছু বলতে পারবো না, কিন্তু চাউমিনটা আমার বেশ ভালো লেগেছে, আর আমি এদিকে গেলে পরে হাতে সময় থাকলে পরে খাই। এই দেখো চিকেনটা দিচ্ছে, এই সত্যি চিকেন দেওয়ার পরে না চাউমিনের টেস্টটাই অন্যরকম হয়ে যায় আর কি। আমি আবার বললাম একটু ফাও দেবে না, লোকটা আবার হেসে দিল একটু। যাই হোক দেখো বানাচ্ছে, সুন্দর বানায় এখানে চাউমিনটা বেশ, সরি, বানানো প্রায় শেষের দিকে হয়ে এসছে, বাকি লোকজনেরা প্রতীক্ষায় রয়েছে, আমিও প্রতীক্ষাতেই রয়েছি কতক্ষণে খাবো, কারণ সন্ধ্যা দিয়ে কিছু খাওয়া হয়নি, খিদেও পেয়েছিলো সেই রকম জোরে, যে কতক্ষণে হবে প্লেটে সাজিয়ে দেবে গপ করে খেয়ে নেবো। আমরা তিনজনই খেতে ভীষণ ভালোবাসি, আমরা খেতে ঘুরতে হাসতে আনন্দ করতে সবার আগে, এই যে ইনিও অপেক্ষায় রয়েছে কখন দেবে আর কি, তার সাথে ইনি কেন বাদ যায়, ইনি তো প্রতীক্ষাতেই থাকে, ইনিও একটু আমার, ইনি আগে ছোটোবেলায় খেত না, অনেক কষ্টে খাইয়ে খাইয়ে এখন একটু খেতে ভালোবাসে। যাই হোক এনার চাউমিন, এটা হচ্ছে আমাদের মাঠের ধার, দেখো চাউমিন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, চাউমিন এখানে কমপ্লিট করে চলে গেলাম ফুচকায়। এটা হচ্ছে আমাদের মাঠের ধারে বৌদির ফুচকা, অনেকেই চিনে থাকবে, এখানে অনেকেই ফুচকা খায়। তো আমি এখান থেকে নিয়েছিলাম এক প্লেট দই ফুচকা, দই ফুচকা ওভার করে চললাম বাড়ির দিকে। এটা ময়ূরপঙ্খী ঘাট অনেকেই দেখে থাকবে, অনেকেই চিনে থাকবে। সো আমার বাড়ির রাস্তাটা মাঠের ধার থেকে এদিক থেকেই পড়ে, তো চললাম বাড়িতে। এবার বাড়ির দিক থেকে আসার পথে তোমাদের দেখাই সামনেই ঈদ, তো ঈদে দেখো কী সুন্দর সাজিয়েছে, অসাধারণ সাজিয়েছে কিন্তু ইমাম বাড়িটা। এটা আমার বাড়ির ফেরার রাস্তাতেই পড়ে, তো দেখো সুন্দর, বেশ সুন্দর করে সাজিয়েছে। আর এই যে বাঁশ দিয়ে দেখছো এগুলো রয়েছে এখানে আর কি, তোমার ওই মেলা মতো বসে আর কি, অনেক জিলেপি পাঁপড় ভাজা খেলনা ঠেলনা এসব কিছুই থাকে আর কি। রাস্তা বেশ ফাঁকা হয়ে গেছিলো কারণ অনেকটাই রাত হয়েছিল, 10টা সাড়ে 10টা প্রায় বেজেই গেছিলো আর কি।
যাই হোক, এখান ছেড়ে তোমাদের দেখাই ব্যান্ডেল চার্চ, এটাও অনেকে থেকে থাকবে, এটা আমার বাড়ি ফেরার রাস্তাতেই পড়ে। তোমাদের চার্চও দেখিয়ে দিলাম, ইমামবাড়িও দেখিয়ে দিলাম, এবার আসছি অন্ধকার রাস্তায় মাঝখানে, এটা হচ্ছে ডানলপের রাস্তাটা, এখানটায় কারেন্ট নেই। এই রাস্তাটা দেখো শুধু, মানে আমার একটু ভয়ও লাগছিলো, পুরো রাস্তাটা অন্ধকার আর গাড়ির লাইটটাও বেশ একটু ডিস্টার্ব করছিলো আমাদের, তো পুরো অন্ধকার ছিল। আমি বললাম যে দেখো যেভাবেই হোক লাইট একটু অন্তত জ্বালাও, যাতে রাস্তা দিয়ে যাওয়া যায়, মানে কিছু ধাক্কা টাক্কা না মেরে দিই। তো সামনে দিয়ে একটা গাড়ি আসছিলো, তো অসুবিধা হয়নি। তো ওই রাস্তাটা পেরোলাম, পেরাতে পেরাতেই দেখলাম যে সামনের দিকে কারেন্ট আছে, শুধু ওইটুকু রাস্তায় কারেন্ট নেই। যাই হোক, তারপর পেরিয়ে দেখলাম কারেন্ট রয়েছে, তারপরে কারেন্ট না থাকলেও মনে একটু ভয় লাগছিলো যে বাড়িতে ভূত একটু একাই রয়েছে, কী হবে। যাই হোক, ফাইনালি আমরা বাড়ি পৌঁছে